ومن أحسن قولا ممن دعا আলাইকুমসলাম রাহতুল্লাহহি ওবারকা তুহু প্রিয়দিনী বাই প্রশ্ন করেছেন যে অজু অবস্থায় যদি কেউ তার স্ত্রীকে চুমুদে অথবা চুম্বন করে পুনরায় সেই ব্যক্তি অজু করতে হবে কি এই বিষয়ে যে হাদিসটা এই হাদিসের সনদ নিয়ে একটু আলোচনা করার জন্য প্রিয়দিনী বাই প্রশ্ন করেছেন প্রিয়দিনী বাই এই হাদিসটা যেটা যে স্ত্রীকে চুমু দেওয়ার ব্যাপারে যেমন বিশেষ করে ইমাম আবু দাউদ রহমতুল্লাহ ইমাম নাসাই রহমতুল্লাহ আলাহি সেই হাদিসটা বর্ণনা করেছেন ইমাম নাসাই একশো নম্বর হাদিস বর্ণনা করেছেন ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলহি একশো নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেছেন আয়সারাদি আল্লাহ তালান সূত্রে হাজরত আয়সারাদি আল্লাহ তালান বলেন আন আয়সা তালাদি আল্লাহ তালান নবী সাল আলি হুসালাম কানাইবালু বাদা আজওয়াজি তুম্মা ইউসাল্লি ওয়ালাইয়া তাওয়াজা জাল্লা রসুল সাল্লাহ আলাইহুসাল্লাম ওনার কোন স্ত্রীকে অজু করার পরে উনি চুমু দিতেন এরপরে কিন্তু সালাত আদায় করতেন অজু করতেন না পুনরায় এ হাদিস সম্পর্কে ইমা আবুদাউদ রহমতুল্লাহ বলেন কালা আবু দাউদ কাদার রাওয়াহুল ফিরিয়াবি ওয়াগাইর হু আবু দাউদ বলেন যে এটা যেমন ইমাম ফিরিয়াবি রহমতুল্লাহি এভাবে বর্ণনা করেছেন এবং অন্যান্য গ্রন্থর মধ্যেও এভাবেই বর্ণনা করা হয়েছে আবু দাউদ বলেন যে এই হাদিসটা হলো মুরসল কালা আবু দাউদ হুয়া মুরসলুন এরাও একটা হচ্ছে মুরসল কারণ সাহাবি মুদুখানে একজন রাউিকে ছেড়ে দিয়েছেন সেটা কিভাবে উনি বলেন যে ইব্রাহিম তাইমি এই হাদিসের মধ্যে একজন রাউি আছে যে উনি হজরত আয়সারদি আল্লাহ তাল আনহা থেকে হাদিস শুনেন নাই অতএব মধ্যখানে একজন রাবিকে বাদ দেওয়া এই এই জাতীয় রেওয়ায়তকে মুরসল রেওয়ায়ত বলা হয় আর মুরসল রেওয়ায়ত এ গ্রহণযোগ্য না ইমাম আবু দাহুদ রহমতুল্লাহ এটা বলেছেন যে উনি বলেন ইব্রাহিম আর তাইবি লামিয়াসমা আয়সা তা ইব্রাহিম তাইমি উনি আয়সা রাদি আল্লাহ আনহা থেকে হাদিসটা শুনেন নাই কাল আবু দাউদ মাতা ইব্রাহিম আর তাইমি বলাম লোক আর বাহিন আসানা ইব্রাহিম তাইমি ইন্তেকাল করেছেন যে সময় উনি চল্লিশ বছর বয়স হয় নাই

উত্তম কোনো হাদিস পাওয়া যায় নাই অর্থাৎ উনি বলেন যে এই হাদিসটি হলো উত্তম এরপরে উনি বলেন যে তবে এই হাদিসটিকে ইমাম মুসলিম সনদে বর্ণনা করেছেন ইমাম দারুকুদ্দি রহমতুল্লাহি এভাবে উনি বর্ণনা করেছেন যে সুফিয়ান সাউরি এ সূত্রে আবু রমাহা থেকে এবং তিনি ইব্রাহিম আদ তাইমি থেকে এবং ইব্রাহিম আত তাইমি তার পিতা থেকে এবং তার পিতা হজরত আয়সা রাজি আনহা থেকে এই হাদিসটা বর্ণনা করেছেন সনদের সাথে তো এখানে কিন্তু দেখা যায় যে হজরতে ইব্রাহিম আত তাইমি ইব্রাহিম আত তাইমি রহমতুল্লাহি তার পিতা থেকে হাদিসটা বর্ণনা করেছেন এবং তার পিতা আয়সা থেকে বর্ণনা করেছেন এখানে কিন্তু সনদ মুক্ত আর আবুদাউদের যে রেওয়ায়টা এখানে কিন্তু ইব্রাহিম তাইমি সরাসরি আয়সা থেকে হাদিস বর্ণনা করেছেন সেই সনদটা উল্লেখ আছে কিন্তু ওনার বাফের বাবার কথা এই আবুদাউদের সনদের মধ্যে উল্লেখ নাই কিন্তু দা ইমাম দ্বারোকত্নী রহমাতুল্লাহি ইমাম মুসলিমের সনদে কিন্তু হাদিসটা বর্ণনা করেছেন দ্বারোকতনির মধ্যে যে ইব্রাহিম তাইমি ওনার পিতা থেকে এবং ওনার পিতা হজতে আল্লাহ সূত্রে হাদিসটা বর্ণনা করেছেন মুক্তশীল বিদায় কেউ যদি তার স্ত্রীকে করার বা চুমু দে তার অজু ভঙ্গ হবে না এরপরে হাদিসটা আমি বলতে চাচ্ছি আপনাকে ইমাম আবুদাব রহমতুল্লাহি হাদিস ফাউন্ডেশনের এই সাতশো সাত নম্বর হাদিস এবং ইমাম নাসাই রহমতুল্লাহি একশো নম্বর হাদিস থেকে নিয়ে একশো নম্বর পর্যন্ত হাদিস প্রায় চারটা হাদিস বর্ণনা করেছেন এবং ইমাম বখারি রহমতুল্লাহ তিনশো আটত্রিশ নম্বর হাদিস ইমাম মুসলিম রহমতুল্লাহি এক হাজার একত্রিশ এবং এক হাজার বত্রিশ এই কয়েকটা হাদিস কয়েকটা সূত্রে বর্ণনা করেছেন যেটা প্রত্যেকটা হাদিসের ভাবার্থ হলো যেটা আমি সেটা আপনাকে বলছি যে হজরত আশারদি আল্লাহ তালু বলেন আন্না রাসুল্লাহ সাল্লাহ ইন্না রাসুল্লাহ সাল্লাহ আলাই হুসাল্লাম লাইউসাল্লি ওয়া ইন্নি لا معترضات بين يديه يتراز الجنازة جل رسول صلى الله عليه وسلم صلاة بورتين أرأمي أن رسول صلى الله عليه وسلم شابوني جنازة موتو أم شابوني شوي تكتم جاء الله رسول إذا أراد أن يطر مساني برجله جاء الله رسول وطر صلاة بورتين تكون أمار পা মুবার কিন্তু আল্লাহ রসুলের হাতমোবারক দ্বারা স্পর্শ করতেন অর্থাৎ দিতেন তো এই হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহ রসুল সাল্লাম ওনার স্ত্রীকে স্পর্শ করতেন স্পর্শ করার পরেও আল্লাহ রসুল সালাত পড়তেন তো প্রিয় দিনীবাই কেউ যদি তার স্ত্রীকে চুমু দেয় তো চুমু দিলে অবশ্যই স্পর্শ করবে স্পর্শ ছাড়া তো চুমু হবেই না অতএব দেখা যায় স্পর্শ করার কারণেও অজু বঙ্গ হয় না তো দুইটা হাদিস দ্বারা এই সমস্ত হাদিসের মূল খোলাসা হলো যে এটাই যে স্ত্রীকে চুমো দেওয়ার কারণে ও যুবঙ্গ হবে না জেসাকাল্লাহ খায়ের